দর্শক সারাদেশে হামলার প্রতিবাদে আজ দুপুর থেকে শহীদ মিনারে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান নেওয়ার পরে সন্ধ্যার পরে সাতটা সাড়ে সাতটার দিকে তারা বিশাল একটি মিছিল নিয়ে বিসি বাসভবনের সামনে এসে অবস্থান নিয়েছিল এবং তারা প্রায় পনেরো বিশ মিনিট অবস্থান নেওয়ার পরে কোটা সংস্কার পন্থীদের সম্মনিকাজী থেকে জানানো হয়েছে তারা শান্তিপূর্ণভাবে যা যে যার হলে ফিরে যাবে এবং যারা টাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে এসেন তারা যে যার থেকে ফিরে যাবে কিন্তু তাদের আহ্বানের পর আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখনও বেশিরভাগই বাসভবনের সামনে দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা এখনও হলে ফিরে যাচ্ছে না তো দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপডেট আজকের প্রত্যেকের সঙ্গে থাকুন